হাই গাইজ, হাউ আর ইউ? আই এম ফাইন। ওকে, আই উইল টিচ ইউ শর্টকাট, পিএসপি শর্টকাট। আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আমি পিএসপি শর্টকাট ট্যাগ ব্যবহার করতে পারি। আসলে স্যাট শর্ট ট্যাগ পিএসপিতে তিনভাবে লেখা যায়। একটা হচ্ছে এই যে এইভাবে দিলাম, এভাবেও আমরা পিএসপিতে এখানে আমরা ইকো করে দিতে পারি, ইকো দিয়ে এভাবেও আমরা লিখতে পারি একটাভাবে। হ্যাঁ, এটা আমি ডিলিট করে এভাবে একবার লিখতে পারি, আবার এভাবেও আমরা লিখতে পারি পিএসপি, এভাবেও আমরা কোড লিখতে পারি পিএসপিতে, আরেকভাবে আবার লিখতে পারি এইভাবে। আচ্ছা, আমি এক একটা একটা আরেকভাবে লিখতে পারি। আমরা এখানে দিতে পারি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইকুয়াল আমি পিএসপি দিব, পিএসপি দিয়ে স্ক্রিপ্ট ক্লোজ করতে হবে, ক্লোজ স্ক্রিপ্ট। এর মতো আমরা পিএসপি কোড লিখতে পারি। হ্যাঁ, এটা আমি কাট করে রাখলাম। চলুন তাহলে আমরা দেখি প্রথমে ইকোর মাধ্যমে কীভাবে ইয়া করতে পারি। তবে আরেকটা বলি, শর্ট ট্যাগ যখন আমরা ইউজ করব তখন আমরা আমাদেরকে একটা জিনিস এনাবল করে দিতে হবে, সেটা হচ্ছে শর্ট ওপেন ট্যাগ, এটি এনাবল করতে হবে। আচ্ছা, ওইটা পরে দেখাচ্ছি। এভাবে যদি আমরা এখন যদি কোড লিখি, আমরা তো এইভাবে প্রধানত কোডগুলো লিখছিলাম, ইকো, এটা কিন্তু পিএসপির স্ট্যান্ডার্ড ট্যাগ। এইভাবে যদি আমরা কোনো ইকো করি বা পিএসপির কোড লিখি, যদি দেখি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যাগ, পিএসপির স্ট্যান্ডার্ড ট্যাগ হচ্ছে এই যে, এটাই হচ্ছে পিএসপির স্ট্যান্ডার্ড ট্যাগ ইউজ করা হয়। এখন আমরা দেখবো, শুনুন, আউটপুট দেখছি হা 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 দেখাচ্ছে। যদি আমরা শর্ট ট্যাগ ইউজ করতে চাই, অর্থাৎ এই পিএসপি, আবার এই পিএসপি কোডটা আমরা এভাবেও ইউজ করতে পারি, এভাবে দিলাম এভাবেও আমরা এটি ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না। দেখাচ্ছে জাস্ট এটা আমরা একটি সৌন্দর্য দেখার জন্য এভাবে আমরা দিয়েছি। এখন যদি শর্ট ট্যাগ ইউজ করি, এই যেমন এটা উঠাই দিলাম, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এটা, এটা হচ্ছে শর্ট ট্যাগ। এখন যদি আমরা এখানে ই করি, দেখুন আমাদেরকে ইকোতে দেখাচ্ছে না রেজাল্ট। এই রেজাল্ট যদি আমরা দেখতে চাই, তাহলে আমাকে আমাদের এসটি ডকসে যাইতে হবে। এই যে এটা হচ্ছে এসটি ডকস, এই এসটি ডকসে, এই যে দেখেন আমি পিএসসি, এসটি ডকসে গিয়ে আমরা দেখুন প্রথমে এক্সামে গিয়ে আমাদের পিএসপিতে যেতে হবে, পিএসপি থেকে আমাদেরকে এখানে বাইর করতে হবে আমাদের মানে পিএসপি ইউনিফাইল, এটা হচ্ছে আমাদের পিএসপি ইউনিফাইল, ইউনিফাইলটা খুঁজে বাইর করলাম। এটা নোটপ্যাডে ওপেন করবেন, ওপেন করে এটা আমি কন্ট্রোল এফ চাপে শর্ট ট্যাগ লিখবেন, শর্ট ট্যাগ লিখে সিন করবেন। এই যে আমরা পাই নিয়েছি শর্ট ট্যাগ, দেন শর্ট ট্যাগটা আমাদের ওপেন আছে, এতে আমাদের ওপেন আছে, তো এটি আমাদের কী করতে হবে, অফ আছে, এটা অন যদি করে দিই, অন যদি করে দিই তাহলে আমাদের শর্ট ট্যাগটি কাজ করবে, এই শর্ট ট্যাগটি আমাদের কাজ করবে। দেখুন এখন যদি আমি রিফ্রেশ করি, আমাদের তারপর দেখাচ্ছে না, না দেখার কারণ হচ্ছে এক্সাম তো আমাদের আবার চালু করতে হবে। এটা যেমন স্টপ করে দিলাম, আবার স্টার্ট করে দিলাম, এখন আমাদের এক্সামটা চালু হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, এখন আমাদের আউটপুট দেখাবে, এই দেখা হা হা দেখাচ্ছে। আরেকটি আমি পিএসপি শর্টকাটের কথা বলছিলাম, এইটা দেখুন, ডিএসপি আমি দুটি তিনটি ট্যাগ এখানে আউটপুট করাবো, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, দেখুন তিনটি আমাদের আউটপুট করে দেখাচ্ছে। এখন এটি অফ করে দিই, দেখুন আমরা এখানে অফ করে দিই মানে অন করে দিছি, ওপেন শর্ট ট্যাগ অন করে দিছি, মানে ওপেন শর্ট ট্যাগটা আমাদের সব ট্যাগে এখন কাজ করবে, এখানে অন করে দেওয়ার মাধ্যমে আমাদের সব ট্যাগ কাজ করবে। দেখুন
আমাদের এখানে পিএসপি পিএসপি যেটা স্ট্যান্ডার্ড ট্যাগ এটাও আমাদের কাজ করতেছে। এই পিএসপি শর্ট ট্যাগ এসে আমি দিলাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ড, আচ্ছা স্ট্যান্ড দিলাম, স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ড এটা দিলাম শর্ট এস এইচ ও আর, এটা দিলাম শর্ট, আর এটা দিলাম শর্ট ওয়ান ট্যাগ দিলাম, এটা দিলাম আমি সরি কপি করলাম, এটা দিলাম আমি শর্ট টু ট্যাগ, দেখুন এখন রিফ্রেশ করি আমার দেখাচ্ছে স্ট্যান্ডার্ড ট্যাগটাও শো করে দেখাচ্ছে, সব শর্ট ট্যাগ সব আমাদেরকে শো করে দেখাচ্ছে এই অন করার জন্য। এখন দেখুন দেখাচ্ছে এভাবে আমরা, এটা হচ্ছে আমাদের পিএসপি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোড এভাবে লিখবো, এটা হচ্ছে পিএসপি শর্ট কোড, এটা হচ্ছে আরেকটা পিএসপির সেকেন্ড শর্ট কোড, আমরা তিনভাবে পিএসপি কোড লিখতে পারি, এইভাবে পিএসপিতে তিনভাবে কোড লিখতে পারি। আরেকটা কথা বলি, আমরা যদি এটা এইভাবে যদি করে দিই হ্যাঁ তাও আমাদের ইরো দেখাবে না, জাস্ট এটা কোডটাকে সুন্দর করার জন্য আমরা ওইভাবে দিছিলাম, এইভাবে যদি দিই তাও আমাদের ইরো দেখাবে না। দেখেন অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে, আমাদের এক লাইনে কোড কোড লিখতে হতে পারে, হ্যাঁ দেখুন তাও আমাদেরকে ইরোর কোনো শো করবে না। সো এটা আমাদের টেকনিক সুন্দর যোগ করতে করার জন্য আমরা এই স্টাইলটা দিছি, দেখুন এখন করবে না। এখন আরেকটা কথা বলি, আবার আমি এটা অফ করে দিলাম অফ, এখানে শর্ট কোনো ট্যাগ আমার কাজ করব না। দেখুন রিফ্রেশ করলাম কিন্তু কই হচ্ছে, তিনটাতেই শো করে দেখাচ্ছে কিন্তু তিনটি শো করে দেখো না। আমাদের এটা আবার অফ করে আবার স্টার্ট করব, দেখবেন এবার শর্ট ট্যাগ দুটি কাজ করবে না, শুধু স্ট্যান্ডার্ড কোডটি কাজ করবে, দেখেন এই যে শর্ট ট্যাগটি কাজ করতেছে না, কিন্তু শর্ট দেখুন এই শর্ট ট্যাগটি এই শর্ট ওয়ান ট্যাগটি আমাদের কাজ করতেছে না, কিন্তু এটি কাজ করতেছে, এটিও স্ট্যান্ডার্ড ট্যাগের মধ্যে পড়ে, পিএসপি স্ট্যান্ডার্ড ট্যাগের মধ্যে পড়ে এটি, হ্যাঁ সো এটি কাজ করতেছে আর এটি কাজ করতেছে, কিন্তু এই শর্ট কোডটা আমাদের কাজ করতেছে না। সো শর্ট ট্যাগটা কাজ করতে গেলে আমাদের এখানে পিএসপি অন করে দিতে হবে, এই জিনিসটা আপনারা সবাই মনে রাখবেন, এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, এটা হচ্ছে পিএসপি শর্ট কোড। ওকে আপনারা তাহলে ভালো থাকেন।